এখন পর্যন্ত আমি নিজের কাছে নিজে বহুবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এই কাজ আর জীবনও করব না। কিন্তু কে শোনে কার কথা? প্রতিবারই নিজের প্রতিজ্ঞা নিজেই ভেঙে ফেলি। আপনাদের ভাইয়া বলে মেয়ে মানুষকে নিয়ে কোনো কুকারি শপে যাওয়াই উচিত না, এই ধরনের দোকানে গেলেই নাকি তাদের মাথা নষ্ট হয়ে যায়। ঠিকই বলে, নিজেকে দিয়েই তো বুঝি। আমি নিতে এসেছি একটা দুধের হাঁড়ি। একটা দুধ জাল দেওয়ার হাঁড়ি নিতে এসে দুইটা হাঁড়ি নিলাম, তাও তো চলতো যদি দুইটা নিয়ে থাকতাম। অবশেষে দেখেন কি নিয়ে এসেছি, ধুর আর ভাল লাগে না, নিজের উপরে নিজেরই রাগ হয়। আসসালামু আলাইকুম। সেদিন আমি আর আপনাদের ভাইয়া বের হয়েছিলাম মূলত কিছু প্রয়োজন সারতে। প্রয়োজন সারতে এসে মনে হলো যে আরএফএলে একটু ঢুকে যাই, কারণ আমার দুধ জাল দেওয়ার জন্য একটা হাঁড়ি দরকার। দুধ জাল দেওয়ার জন্য হাঁড়ি কিনতে এসে আমার চোখে পড়ল কিছু কোকের গ্লাস। তখন মনে হলো আমার কিছু কোক গ্লাস দরকার, তাহলে কিছু কোকের জন্য গ্লাস নিয়ে যাই। আপনাদের ভাইয়া বললো, তুমি নিতে এসেছো হাঁড়ি, এখন এগুলো কেন দেখছো? বললাম, আরে ধুর, আমার তো এগুলোও প্রয়োজন। যাই হোক, কয়েক ডিজাইনের কোকের গ্লাস দেখলাম। তো দুই তিন ডিজাইনের দেখার পর অবশেষে যেই ডিজাইনটা আমাদের পছন্দ হলো, আফসোস, সেই ডিজাইনের তিনটা গ্লাস পাওয়া যাচ্ছে, ছয়টা নেই। আমার তো এটা শুনে মন খারাপ হলো, কিন্তু আমি শিওর আপনাদের ভাইয়া 100-200 ভাগ খুশি হয়েছে। যাই হোক, কোকের গ্লাস যেহেতু পেলাম না, পরবর্তীতে চলে এসেছি দুধ জাল দেওয়া সেই পাতিল দেখার জন্য। কিন্তু এখানে যে পাতিলগুলো ছিল সেগুলো আমার খুব বেশি একটা পছন্দ হলো না, কারণ অন্য একটা কুকারি শপে আমি অন্যরকম একটা পাতিল অনেক আগেই দেখে রেখেছিলাম। তো তাকে বললাম চলো ওই দোকানে যাই আর চলে যাব। ঠিক সেই মুহূর্তে এই যে খেলনা চোখে পড়লো, আমার ভাইয়ের ছেলের লিবানের নতুন নতুন দাঁত উঠছে, তো যেটা দেখে সেটাকেই সে কামড় দেওয়ার চেষ্টা করে। তো এই খেলনাগুলো হচ্ছে ভীষণ নরম টাইপের একটা খেলনা, আবার যেহেতু বাঁশি বাজে, আসলে ও তো এখন অন্যরকম খেলনা দিয়ে খেলার মতো বয়স ওর এখনও হয়নি, ওর জন্য এই নরম খেলনাগুলোই একদম পারফেক্ট। তো এটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে মনে করিয়ে দিল যে লিবানের জন্য এরকম দুটা খেলনা নিয়ে নাও। তো এরপর আরএফএল থেকে শুধু এই খেলনাই নিয়ে নিলাম। এরপর আরএফএল বেস্ট বাই থেকে বের হয়ে আমরা চলে এসেছি সেই কুকারিজের দোকানে, যেখান থেকে আমি আগে সেই দুধ জাল দেওয়ার হাঁড়িটা দেখে গিয়েছিলাম। এখন এসে সেটা তো দেখবই, তার আগে আপনাদের ভাইয়াকে বললাম আরএফএলে যেহেতু কোক গ্লাসগুলো পাইনি তো এখান থেকে দেখি কি করবে বেচারা। বেচারা বললো যে আচ্ছা ঠিক আছে দেখো। তো এরপরেই তো আমি দেখতে চলে এসেছি। অবশেষে এখানে কিন্তু আমি এরকম 6টা গ্লাস পেয়েছি, তো বললাম যে নিয়ে নাও। এরপর এই সুন্দর গ্লাসটা আমার অনেক পছন্দ হলো, শোপিসের মতো সাজিয়ে রাখা যাবে। কিন্তু পরবর্তীতে নিজেকেই নিজে বুঝ দিলাম যে থাক, এখন না নেই। এরপর চলে এসেছি হাঁড়ি নিতে। আমি অবশ্য যেই হাঁড়িটা দেখে গিয়েছিলাম সেই হাঁড়িটা এখন আর খুঁজে পাচ্ছি না। তো এখন আপনাদের ভাইয়াকে বললাম যেটা নিতে এসেছি সেটা যেহেতু পাচ্ছি না, তাহলে আমার দুই রকম নিতে হবে। তো এই তো এটা নিব আমি দুধ জাল দেওয়ার জন্য, দুইটা একই রকম হাঁড়ি। তারপরও একটু দেখছিলাম কোনটা বেশি ভালো লাগে, কোনটার মধ্যে একটু খুদ আছে কি না, কোনটার ফিনিশিং একদম বেশি ভালো। তো এইরকম দেখে শুনে নিচ্ছিলাম। আর এছাড়া এই তো বলেছিলাম দুই রকমের হাঁড়ি নিব, আরেকটা নিয়ে নিলাম এটা। এর মধ্যেই আমি এর আগের বার হাঁড়ি দেখে গিয়েছিলাম, এটার হ্যান্ডেলটা যেহেতু ব্ল্যাক কালারের এই হ্যান্ডেলগুলো আছে, ওইটা কিন্তু এরকম ছিল না, ওইটা সেই অ্যালমোনিয়াম দিয়েই হ্যান্ডেল তৈরি করা। তো সেটা আমার কাছে বেশি ভালো লেগেছিল, কারণ অ্যালমোনিয়ামের হ্যান্ডেলগুলো একদম সিল করা থাকে, ওটা খুব বেশি টেকসই হয়। আর এগুলোর আমার যেন কেন মনে হয় দুই পাশের হ্যান্ডেলগুলোর স্ক্রু সবসময় ঢিলাই হয়ে যায়। তারপরে আমি অবশেষে দেখে শুনে এই পাতিলটা আমার কাছে ভালো লাগলো, ভাবলাম যে এটার মধ্যে আমি ডাল রান্না করব, এটা নিয়ে নাও। তো যাই হোক, আর কিছুক্ষণ থাকলে হয়তো আরও কিছু নিয়ে নেওয়া হতো, অবশেষে আপনাদের ভাই আমাকে বলল আর কিছু দেখা লাগবে না আরেকদিন। তো এরপর এই তো আমি যা যা নিয়েছি প্যাকেট করে দিল, এখান থেকে মোটামুটি বেশ কয়েকটা জিনিসই নেওয়া হলো। আমি নিতে এসেছিলাম মাত্র একটা দুধ জাল দেওয়ার জন্য হাঁড়ি, খুব বেশি হলে 500-600 টাকা হতো বিল, কিন্তু এখন আমি এখানে বিল দিয়ে গেলাম 4200 কত টাকা জানি। তো এই তো এরপর বাসায় চলে এসেছি, ভাবলাম আপনাদের সাথে বাসায় একটু ধীরে সুস্থে শেয়ার করি কী নিয়ে এসেছি। এই যে আমি নিয়ে এসেছিলাম যে কোক গ্লাসগুলো, এগুলোর 6টা গ্লাস পড়েছিল 650 টাকা। এরপর ডাল রান্না করব বলে আপনাদের ভাইয়ার কাছ থেকে যেই হাঁড়িটা কিনলাম, এই হাঁড়িটার প্রাইস নিয়েছিল 800 টাকা। হাঁড়িটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, হাঁড়িটার যে গঠন, আর বড় কথা হচ্ছে হাঁড়িটা ছিল কিয়ামের। কিয়ামের হাঁড়িগুলো কিন্তু মোটামুটি ভালোই টেকসই হয় টপারের চাইতে। এরপর অ্যালমোনিয়ামের আরেকটা যেই হাঁড়ি কিনেছিলাম, আসলে এই হাঁড়িটাও অনেক ভালো কোয়ালিটির, অনেক ভারী একটা হাঁড়ি ছিল, এর ঢাকনাটাও অ্যালমোনিয়ামের ছিল আর ঢাকনাটাও অনেক ভালো ছিল। তো এই হাঁড়িটার প্রাইস কিন্তু নিয়েছে 700 টাকা। আর এমনি মনে হচ্ছে যে অ্যালমোনিয়ামের একটা হাঁড়ি এত প্রাইস কেন, এটা হাতে ধরার পরে আসলে বোঝা যায় এটার কোয়ালিটি ছিল অনেক ভালো।
এরপর কি এনেছি দেখেন, ফ্রাই প্যানের প্যাকেট দেখে কি মনে হচ্ছে ফ্রাই প্যান কিনে নিয়ে এসেছি? আসলে না, এখানে আমি নিয়ে এসেছি দুইটা সার্ভিং ডিশ। এই ডিশগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে আরও আছে, কিন্তু আমার মনে হয় যে কোনো এক সময় গেস্ট আসলে পুরো টেবিল জুড়ে আমি এই টাইপের সার্ভিং ডিশ দিয়েই সাজাবো। ট্রান্সপারেন্ট এই সার্ভিং ডিশগুলোতে যে কোনো খাবার রাখলে যেহেতু পাশ থেকে দেখা যায়, আমার কাছে মনে হয় তখন টেবিলের সৌন্দর্য আরও বহুগুণে বেশি বেড়ে যায়। তো এখান থেকে আমি দুইটা সার্ভিং ডিশ এনেছিলাম, একটা বিগ সাইজ আর একটা স্মল সাইজ। তো বড় সাইজের যেটা, আসলে আমি আলাদাভাবে দাম বলতে পারবো না, কারণ আমি দুইটা একত্রে দাম করে নিয়ে এসেছিলাম। দুইটা একসাথে প্রাইস নিয়েছিল 1600 টাকা। যাই হোক, শীত পড়েছে প্রচণ্ড রকম, আমার মনে হলো বাসায় এবার আমি চিতই পিঠা ট্রাই করব। তো চিতই পিঠা বানানোর জন্য আমি চিতই পিঠার সাজ নিয়ে এসেছিলাম। জানি না কয়দিন করব, কিন্তু দেখলেই তো কিনতে ইচ্ছা করে। কেনার সময় মনে হয় যেন সব করে ফেলবো, কিন্তু পরবর্তীতে তো আর সেই এনার্জি থাকেই না। তো এই ছিল মাত্র একটা দুধের, মানে দুধ জাল দেওয়ার হাঁড়ি কিনতে গিয়ে আমার এতগুলো শপিং। এখন তো নিজের উপর নিজেরই রাগ হয় যে একটা কিনতে গিয়ে কি দরকার ছিল এতগুলো কিনে নিয়ে আসার। আর আপনাদের ভাইয়া আমার কাছে মনে হয় ঠিকই বলে, মেয়ে মানুষকে নিয়ে আসলে কুকারি শপে যাওয়াই ঠিক না। তো আপনাদের ভাইয়া ঠিক না ভুল বলে, আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তবে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।